আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় 104 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয় হই যোগাযোগে এর 4 নং পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো তোমাদের যে বিষয়ে যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার, খুব সহজেই তোমরা কিন্তু এই প্লেলিস্টগুলো থেকে দেখে নিতে পারবে। গত পর্বে আমরা 100 এবং 101 পৃষ্ঠার ছক পূরণ করেছিলাম। আজকে হচ্ছে আমরা 104 পৃষ্ঠার এই ছকটা পূরণ করবো। তো গল্প পড়ে, 4টা গল্প আছে, গল্পগুলো পড়ে সেখান থেকে চরিত্রগুলোর প্রয়োজন প্রকাশ ও পুরনো কী কী চিন্তা বা বিশ্বাসে সাহায্য করেছে, প্রয়োজন প্রকাশ ও পুরনো কী কী চিন্তা বা বিশ্বাসে কী কী বাধা তৈরি করেছে এবং এমন পরিস্থিতিতে আমি কী করতাম, এই বিষয়গুলো দ্বারা এই ছকটা আমরা পূরণ করব। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের গল্পগুলো পড়তে হবে, অন্যথায় কিন্তু আমরা ছকটা পূরণ করতে পারছি না। ঠিক আছে, চলো প্রথমে গল্পগুলো পড়ে নিই। আমরা আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করেছি। কাজটি করার আগে ও পরে আমাদের মধ্যে যে অনুভূতি ও চিন্তা কাজ করেছে তা পর্যালোচনা করে উপস্থাপন করেছি। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাদের অনুভূতি, চিন্তা, বিশ্বাস তৈরিতে আমাদের পরিবার ও পরিবেশ থেকে আমরা যে তথ্যগুলো পাই তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনযাপনের অভ্যস্ততা থেকেও আমাদের চিন্তা ও বিশ্বাস তৈরি হয়। এই তথ্যগুলোকে আমরা নিজেদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করি। এ কারণে আমাদের যোগাযোগের ক্ষেত্রে আমাদের অনুভূতি, চিন্তা, বিশ্বাস, অভ্যস্ততা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের ভিন্নতা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এবার তাহলে আমরা নিচের গল্পগুলো থেকে এই ভিন্নতার প্রভাব বিশ্লেষণের চেষ্টা করি। গল্প এক। জামিল তার একমাত্র জ্যামিতি বক্সটি তার বন্ধুকে ধার দিয়েছে, কিন্তু ওর বন্ধু সেই জ্যামিতি বক্সটা 7 দিনে ফেরত দেওয়ার কথা থাকলেও সেটা এখনও দেয়নি। জামিল বন্ধুর কাছে জ্যামিতি বক্সটা চাইতে লজ্জা পাচ্ছে, আবার সেটা নিয়ে কথা বলতে গেলেও তার অস্থির লাগছে। যদি সে রেগে যায়, মনে হয় তার বন্ধু যদি স্বার্থপর ভেবে তার সাথে বন্ধুত্ব না রাখে। এদিকে তারও জ্যামিতি বক্সের অভাবে অনুশীলন ব্যাহত হচ্ছে। সে নানাভাবে ঘুরিয়ে সেটা বন্ধুকে বলার চেষ্টা করেছে, কিন্তু বন্ধু সেটা এড়িয়ে গেছে। গল্প দুই। ক্লাসে পঙ্কজ রাহেলার সবচেয়ে প্রিয় বন্ধু। পঙ্কজ ও পাড়ার কয়েকজন মিলে একটা পিকনিক আয়োজন করেছে, রাহেলাকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে পিকনিকের পরের দিনে রাহেলার গণিত অলিম্পিয়াডের ওয়ার্কশপে যোগদান করার কথা। রাহেলা না করার পরেও পঙ্কজ রাহেলাকে পিকনিকে যাওয়ার ব্যাপারে নানাভাবে অনুরোধ করতে লাগলো। যেহেতু পঙ্কজ তার কাছের বন্ধু, তাই ধীরভাবে না করতে সে বিব্রত বোধ করছিল। সে ভয় পাচ্ছিল যে না করলে পঙ্কজ কষ্ট পেতে পারে এবং তাতে করে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি হতে পারে। অন্যদিকে রাহেলা যাচ্ছিল গণিত অলিম্পিয়াডের ওয়ার্কশপ ক্যাম্পে যেতে, কারণ রাহেলা দেশের মধ্যে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের স্বপ্ন দেখে। পঙ্কজকে নিষেধ করতে গেলে সে রেগে যেতে পারে, এই আশঙ্কায় রাহেলা পিকনিকেই গেল। সেদিন পিকনিক থেকে ফিরতে বেশ রাত হলো, সভাপতি সে ক্লান্ত ছিল। পরের দিন সকাল 7টা থেকে ক্যাম্প শুরু হলো। রাহেলা ঠিকমতো মনঃসংযোগ করতে পারল না। এই পরিস্থিতিতে তার মধ্যে প্রচুর অপরাধবোধ হতে লাগলো। সমস্ত পরিস্থিতির জন্য সে মনে মনে একবার পঙ্কজকে, একবার নিজেকেই দোষারোপ করতে লাগলো। গল্প তিন। মানালি অষ্টম শ্রেণীতে পড়ে এবং খুব ভালো দাবা খেলে। তার বাবা চান দাবা খেলা ছেড়ে দিয়ে মানালি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক, কিন্তু সে নিজে তা চায় না। তার মা ও ভাই খেলার ব্যাপারে তাকে উৎসাহ দেন। সে কয়েকবার আন্তঃস্কুল প্রতিযোগিতায় জেলা পর্যায়েও খেলেছে। তবে তার বাবা বলেন, জাতীয় প্রতিযোগিতায় যারা খেলে মানালির পক্ষে তাদের মতো খেলা সম্ভব নয়। মানালি নিজের মতো খেলতে চায় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। বাবা বলেন, তোমার ভাইয়ের মতো মনোযোগ দিয়ে পড়ো, যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারো। কিন্তু মানালি চায় দাবা খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সে বাবাকে নিজের ইচ্ছের কথা বলতে চায়, কিন্তু ভয় পায় যদি বাবার যদি রেগে যান। মাঝে মাঝে বাবার চেয়ে ভিন্ন রকম চাওয়ার জন্য অপরাধবোধ কাজ করে, কিন্তু নিজের ইচ্ছে পূরণ না হলেও সে খুব দুঃখ পাবে। গল্প চার। সঞ্জয় ও আমেনা অষ্টম শ্রেণীতে ওদের সেকশনের ক্লাস ক্যাপ্টেন। ষষ্ঠ শ্রেণী থেকে ওরা একসাথেই পড়ছে। একই সাথে বয়সন্ধিকালীন পরিবর্তন বিষয়ক বিভিন্ন তথ্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সেশনগুলোর মাধ্যমে জেনেছে।
ওদের যখন ওই অভিজ্ঞতা সেশনগুলো করছিল তখন খেয়াল করেছে, পাঠ্যপুস্তক ছাড়া তথ্য সংগ্রহের জন্য অনেকেরই তেমন কোনো উৎস ব্যবহার করতে পারছে না, অনেকেরই ফোন ও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ নেই। সঞ্জয়, আমেনা ও ওদের তিন চারজন বন্ধু মিলে আলোচনা করেছিল স্কুলের পাঠাগারে অন্যান্য বইয়ের সাথে, এ বিষয়ে কিছু বই থাকলেও ভালো হতো। এ বিষয়ে বইয়ের সাথে কথা বললে বইয়ের কথা বললে অনেকে ভালোভাবে নেয় না, তামাশা করে, আবার সব বইতে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে তাও তো ঠিক নয়। এই স্কুলের একজন সিনিয়র আপা, যিনি এখন গ্রামে নিজে একটি কৃষি ফার্ম করেছেন, তিনি প্রধান শিক্ষকের কাছে ওদের স্কুলের পাঠাগারে বই কেনার জন্য কিছু টাকা দিয়েছেন। আমেনার মাথায় এলো, ওরা যদি প্রধান শিক্ষকের সাথে কথা বলে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে লেখা কিছু ভালো বইয়ের মাধ্যমে ব্যবহার ব্যবস্থা করতে পারতো খুব ভালো হতো। সে সঞ্জীব ও আরও দু একজনের সাথে কথা বলল, ওর সাথে সবাই একমত, কিন্তু প্রধান শিক্ষক কি তাদের কথা শুনতে চাইবেন? তার কাছে বলবেই বা কীভাবে, সাহস পাচ্ছে না, কী করা যায় ভাবছে। গল্পগুলো পড়েছি এবং ছোটো দলে আলোচনা করেছি, এরপর অপর পৃষ্ঠার এই সংশ্লিষ্ট ছকটি পূরণ করে আমরা শ্রেণীতে উপস্থাপন করেছি। 104 পৃষ্ঠার এই ছকটা এখন হচ্ছে আমরা পূরণ করব। গল্প এক, আমাদের চরিত্র হচ্ছে জামিল। প্রয়োজন ও প্রকাশে পূরণে কী কী চিন্তা ও বিশ্বাসে সাহায্য করেছে, অস্পষ্ট বা ঘুরিয়ে প্রয়োজন বিকাশ করার চিন্তা, এক্ষেত্রে যে বাধা কাজ করেছে সেটা হচ্ছে লজ্জা। এমন পরিস্থিতিতে আমি নমনীয়তার সাথে স্পষ্টভাবে বলতাম। গল্প একের দ্বিতীয় চরিত্র হচ্ছে জামিলের বন্ধু। বন্ধুত্বের খাতিরে বক্স নিল, বন্ধুর অস্পষ্টভাবে প্রকাশিত প্রয়োজন এড়িয়ে যেতাম না, সময় মতো ওর জ্যামিতি বক্স ফিরিয়ে দিতাম তার জায়গায় আমি থাকলে, ঠিক আছে। গল্প দুয়ের প্রথম চরিত্র হচ্ছে রাহেলা। সে তার বন্ধুকে না করতে পারলো না, কারণ বিব্রত বোধ বা বন্ধুর রাগ হওয়ার ভয় কাজ করেছে। এমন পরিস্থিতিতে আমি থাকলে আমার ক্যাম্পে যাওয়ার প্রত্যাশার কথা স্পষ্টভাবে আমার বন্ধুকে বলতাম। গল্প দুয়ের দ্বিতীয় চরিত্র পঙ্কজ, সে হচ্ছে অনুরোধ করলো, তো বন্ধুর প্রয়োজন বা স্বপ্নকে আমি এক্ষেত্রে প্রাধান্য দিতাম। গল্প তিনের প্রথম চরিত্র হচ্ছে মানালি। সে তার মা ও ভাইয়ের উৎসাহের, কিন্তু বাবার রাগের ভয়ে তা হচ্ছে বাধা সৃষ্টি করছিল, তো তার জায়গায় আমি থাকলে বাবাকে অনুরোধ করতাম, আমার স্বপ্ন এবং প্রত্যাশার কথা জানাতাম। গল্প তিনের দ্বিতীয় চরিত্র হচ্ছে বাবা। তার ইচ্ছা মেয়ের উপর চাপিয়ে দিল, পরিবারের সবাই তার মনে মনে তার মতের বিরোধী, আমি থাকলে আমি সন্তানের প্রত্যাশাকে গুরুত্ব দিতাম। গল্প চারের প্রথম চরিত্র সঞ্জয় এবং দ্বিতীয় চরিত্র হচ্ছে আমেনা। দুজনের ক্ষেত্রে সেম, স্কুলে পাঠাগারে সংশ্লিষ্ট বই রাখার প্রস্তাব, কিন্তু এক্ষেত্রে তাদের সাহসিকতার অভাব ছিল, এটাতে বাধা হিসাবে কাজ করেছে। তেমন পরিস্থিতিতে আমি থাকলে সাহস করে কোমলভাবে প্রয়োজনের কথা উপস্থাপন করতাম। তো এই ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 105 পৃষ্ঠার এই ছকটা নিয়ে আলোচনা করব, আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ, ঠিক আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে 104 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।